দর্শক, আমরা কিন্তু কালকে দেখেছি যে স্টার সিনেপ্লেক্সে একটা বিষয় ঘটেছিল, সেটা হচ্ছে যে প্রযোজক ইকবালকে একজন হচ্ছে ভুয়া বলেছিল। সেক্ষেত্রে কিন্তু আমি দেখেছিলাম যে জুনিয়র মিশা ওখানে গিয়ে তাকে ধাক্কা দিয়েছিল। এই বিষয়ে কিন্তু সবাই কিন্তু তাকে অসংখ্যভাবে মানে অসংখ্য রকমভাবে গালাগালি করেছে। আমি ওই বিষয়টা একটু জানবো যে মিশা গতকালকে কী হয়েছিল। যেহেতু রিভেন্স ইন্ডিয়া, রিভেন্স একটা ডায়লগ দিচ্ছি, তারপরে হচ্ছে কথাগুলো বলছি। লালা যেমন আমাকে বিশ্বাস করে পচা কাঁচা মাংস খায়, ঠিক সেইভাবে আপনাকে চার পায়ে হাত পায়ে ভর করে পচা কাঁচা মাংসগুলো খেতে হবে, তাহলে আপনি পাবেন মুক্তি আর আমি পাব স্বস্তি। ইয়েস, রিভেঞ্জ, পুরো বাংলা সিনেমার চেঞ্জ। আসলে রিভেঞ্জ সিনেমায় যেটা হয়েছিল কাল স্টার সিনেপ্লেক্সে, যখন আমাদের ইকবাল ভাই, আসলে আমি একজন মিশা সওদাগরের ভক্ত, মিশা সওদাগর যেই সিনেমা আছে সেই সিনেমাই দেখবো, হক তুফান হক, ডার্ক ওয়ার্ল্ড হোক, রিভেঞ্জ যেই সিনেমা হোক, আমি এক এক করে সব সিনেমা দেখছি। তো কালকে গিয়েছিলাম হচ্ছে রিভেঞ্জ মুভি দেখতে। তো সেখানে একজন থার্ড ক্লাস লোক, আসলে আমরা আপনারা জানেন যে স্টার সিনেপ্লেক্সের পরিবেশটা অন্যরকম, সেখানে গতানুগতিনভাবে মানুষ ওইভাবে যায় না, যারাই যে একটু পরিপাটিভাবে যায়। তো সেখানে একজন লোক যে নাকি সিনেমার ট্রেইলারই দেখে নাই, শুধু পোস্টার দেখছে, সিনেমা তো দেখেই নাই, তো সেই লোকটা পিছন থেকে বলছে ভুয়া ভুয়া। তো একজন পরিচালক বা ওখানে দর্শক যারা ছিল, সাংবাদিক যারা ছিল, সবার এই বিষয়টা মাইন্ডে লাগছে। তখন আমি যে ছেলেটাকে বললাম যে ভাইয়া, তুমি যে বললা যে কথাটা, একটা সিনেমা কিন্তু ওই যে পুঁটি মাছ না যে 100 টাকার পুঁটি মাছ কিনলাম, ভাজলাম আর খেয়ে ফেললাম, একটা সিনেমা করতে কোটি টাকা ইনভেস্ট করতে হয়, কোটি টাকা যদি তোমার একটা কমেন্টসের মাধ্যমে যদি সে লোকটার লস হয়, তুমি জীবনে দিতে পারবা মিয়া? কিন্তু আমরা সেটা বিষয়টা দেখলাম না, আমি দেখলাম যে ওই ছেলেকে আপনি ধাক্কা দিলেন, বিষয়টা এটা কি আপনার উচিত হয়েছে? অবশ্যই উচিত হয়েছে, কারণ আমি বাংলা সিনেমা আপনার আমার সবার সকলেই বাঁচাতে হবে, তাই না? সেখানে মানুষ দেখছে, তো আপনি দেখেন না, সেই ছেলেটা সিনেমাই দেখে নাই, সে কী করে বলবে? গল্প দেখে না, অ্যাকশন দেখে নাই, সে কী করে ভুয়া বলতে পারে? তাহলে অবশ্যই তার হিংসা, হিংসা করা যাবে না ভাই, বাংলা সিনেমা সবার। যখন সাকিবিয়ান আমাদের কথা বলি, সাকিব ভাই এবং আমাদের ইকবাল ভাই কিন্তু ক্লোজ বন্ধু, তারা ওই যে কথাই বলে না, ওই যে দুধ আমার দুধ মিলে যাবে আর ঠিক গড়াগড়ি করবে, ভাই একটা সময় তারা কিন্তু মিলে যাবে। কিন্তু জুনিয়র মিশা, আমরা কিন্তু দেখেছি আপনি যদি সেখানে ইকবাল ভাইকে যদি না থামাতেন, ইকবাল ভাই কিন্তু তাকে মারতো, আপনার জন্য কিন্তু ছেলেরা কিন্তু বেঁচে গেল, কিন্তু দর্শকরা কিন্তু আপনাকে গালাগালি করছে, এটা কিন্তু আসলে যদি ক্লিয়ার করতে দর্শক, আসলে এটা আমরা জানি যে ইকবাল ভাইকে অনেকে আলোচনা সমালোচনার মধ্যে থাকে, কিন্তু সত্য ঘটনাটা যদি জানতো, ঘটনাটা জানলে আসলে তারা এইভাবে কমেন্টস করতো না। কারণ আমি একটা কথাই বলছি, আমি যখন ছোট ছিলাম তখন সিনেমা হলে কার ছবি চলছে সেটা ভাবতাম না, হোক সে নাইম হোক, সালমান শাহ হোক, ওমর সানি হোক, নতুন একটা নবাগত নায়ক, সবাই হলে গিয়ে সিনেমা দেখছে, তখন কিন্তু এই দলটা ছিল না, এখন দল করে মানুষ, এটা করা যাবে না, কারণ এমনিতে বাংলা তাতে করে আমাদের বাংলা সিনেমারই ক্ষতি হবে। যেহেতু আমরা কিন্তু দেখছি যে তুফান চলছে, আমরা কিন্তু তুফান আমি নিজে দুইবার দেখছি, আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি দেখবো, দেখিনি এখনো, দেখতে আসছেন, দেখবো। তো দেখেন তুফান মুভির জন্য অল দ্য বেস্ট, আমরা কিন্তু রিভিউ দিয়েছি, ইকবাল ভাই কিন্তু বলেছে তুফান চলুক না, তুফানের পরে আমার সিনেমাটা, আমাদেরই সিনেমা, আমাদেরই সিনেমা। তো এখানে আসলে আমরা কিছু দর্শক আছি যারা আসলে দলাদলি করি, ভাই এইখানে দলাদলি করলে হবে না, আপনার ভালো যেটা লাগবে সেটা দেখবেন, কিন্তু কাউকে একটা মানুষের, আমরা আসলে আমাদের বাংলাদেশে একটা সমস্যা কি জানেন, কে উপরে উঠতে চাইলে এটাকে টেনে নেওয়ায় উৎসাহ দেয় না। কালকে ওই বিষয়টা একটু বলবেন, আপনি যদি না থাকতেন ইকবাল ভাই কিন্তু ওই ছেলেকে মারতো, কিন্তু আপনি কিন্তু বারবার বলছেন যে আপনি কিন্তু জাস্ট একটা ধাক্কা দিয়ে বুঝালেন যে ভাই ঠিক আছে ওরা মারেন না, এটা একটু ক্লিয়ার করুন। ইকবাল ভাই আসলে, ইকবাল ভাই জানেন এমনি মেজাজ খারাপ, উনি চাচ্ছিল যে না, উনি বুঝাই দিছে, তারপরে কিন্তু ছেলেটা কিন্তু ইকবাল ভাইয়ের ভক্ত হয়ে গেছে, পরের ভিডিওটা আপনি দেখেন নাই, পরে কিন্তু ইকবাল ভাইয়ের সাথে সেলফি তুলছে, ইকবাল ইকবাল ভাই বলছে সিনেমা দেখবি, আমি দরকার হলে আমি টিকিট কেটে দিচ্ছি, এটা ভালোবাসা থেকে বলছে। তখন ওনার সাথে পরিচয় হলো ছেলেটার সাথে, ওর বাড়ি নোটসুন্দি, ওর এক চেয়ারম্যান ইকবাল ভাইয়ের ছোটো ভাই বেড়াদার, তো এইভাবে পরে কিন্তু ইকবাল ভাইয়ের মিলে গেছে, ক্লোজ বা ভক্ত হয়ে গেছে। কিন্তু না বুঝে তাকে ভুয়া বললো কেন এই বিষয়টা? এইটা আসলে ভাই আমাদের কিছু ওই, যেমন আমরা দেখেন না
সাকিব খান, যেটা সাকিব আমাদের সাকিব আল হাসানকে ভুয়া বলে আর আলম রে তো বলে, পচা আলম বলে, হিরো আলম রে ভুয়া বলে, এটা আসলে আমাদের কিছু মানে কি বলে বদ অভ্যাস হয়ে গেছে। মানে বললে মনে হয় অনেক খুশি, যেমন আমরা মেয়েদের দেখলে একটু টিচ করি মনে হয় খুব হ্যাপি, তো এমনই ভুয়াটা এখন বকার মতো হয়ে গেছে। ভুয়াটা কিন্তু একটা বকা এখন, কাউকে আমাকে যদি কেউ ভুয়া বলে অবশ্যই আমার খারাপ লাগবে, প্রতিবাদ না করলে মনে মনে তো জিদ উঠবে। আর যার প্রতিবাদ করার ক্ষমতা আছে, প্রতিবাদ করার ক্ষমতা থাকলে সে তো প্রতিবাদ করবেই। আর ইকবাল ভাই তো একজন অবশ্য ক্ষমতাশালী লোক, সে বাংলা সিনেমার একজন তরুণদের নিয়ে কাজ করে এবং সামনে আরও বিগ বিগ বাজেটের কাজ করে। এই সাকিব খানকে নিয়ে কিন্তু ইকবাল ভাই কিন্তু অনেক সিনেমা কিন্তু হিট দিয়েছে। আজ হয়তো তার বন্ধুত্বের ফাটল দুজনের মধ্যে একটা থাকে, সিনেমার মার্কেটিংয়ের সময় কিন্তু এগুলো একটু খুনসিটি হয়, কিন্তু দিন শেষে কিন্তু তাদের মিল দেখেন। করোনাকালীন সময় কিন্তু মানুষ সিনেমা বানাতে অনেক রিস্ক নিয়ে কিন্তু পাসওয়ার্ড মুভি করেছিল আমাদের ইকবাল ভাই, সোপার টুপার হিট সেই সিনেমায়। চুমুকে টানে যেমন লোহা আসে তেমনি রুগীর টানে আসবে ডাক্তার, আর ডাক্তারের টানে আসবে রুদ্র। আমার মাথায় নাই চুল, আমি সহজে করি না ফুল, এভরিবডি অ্যাটাক। সেই সিনেমার থেকেই কিন্তু আস্তে আস্তে কিন্তু এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সাকিব ভাই কিন্তু বড় প্ল্যাটফর্ম পেয়েছে বাংলাদেশে। তো অবশ্যই ইকবাল ভাই সাকিবের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতও থাকবে। আমরাও চাই মিলেমিশে কাজ করুক ভাই, মিলেমিশে কাজ করলে কি হয় আমাদের ইন্ডাস্ট্রি বড় হবে, আমরা জুনিয়র আছি কাজ করতে করতে একসময় সিনিয়র হব, এই আর কি। আমি শেষ করছি দর্শক, আমি গতকালকে ওখানে প্রত্যক্ষদর্শী হিসেবে ছিলাম, ওখানে আসলে ওই ছেলেটা কিন্তু ব্যাট সাউন্ড দেয় ভুয়া, তখন হচ্ছে যে ইকবাল ভাই তেরে যায়, কিন্তু এই জুনিয়র মিশা কিন্তু তাকে বাঁচায়। সে আসলে সে যদি না থাকতো ইকবাল প্রযোজক ইকবাল কিন্তু ওই ছেলেকে মারতো, তারপরে কিন্তু মিলিয়ে দিয়ে বিষয়টা কিন্তু আসলে মীমাংসা হয়েছে। দর্শক সঙ্গেই থাকবেন, আমরা আসলে ওই বিষয় নিয়ে কিন্তু আসলে আমরা মিশাকে জুনিয়র মিশাকে পেয়েছি, মিশা জুনিয়র মিশা কিন্তু আসলে মিশা সাধকের খুবই ভক্ত। এবার ঈদের তিনটা সিনেমা কিন্তু আসলে মিশা সাধকের আছে।